মঞ্চ প্রস্তুত প্রস্তুত সারা বিশ্বের কোটি ফুটবল ভক্ত, আরও একটি সুপার ক্লাসিকো দেখার অপেক্ষায় সবাই। তবে এবারের সুপার ক্লাসিকোটা যে একটু বাড়তি উত্তেজনার সেটা আর বলার অপেক্ষা রাখে না। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী, ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সুপার ক্লাসিকো ফাইনাল। আগামী রবিবার সকাল 6টায় মুখোমুখি হবে দুদল। 9 বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য 10ম শিরোপা, অপরদিকে আর্জেন্টিনার লক্ষ্য দীর্ঘ 28 বছরের শিরোপা খরা কাটিয়ে 15তম কোপা আমেরিকা জেতা। সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটানোর জন্য পাচ্ছেন আরও একটি সুযোগ। এক এক করে তিনটি ফাইনাল হারের ক্ষত নিয়ে মেসি নামছেন আরও একবার জাতীয় দলের হয়ে একটি শিরোপা জয়ের লক্ষ্যে। অপরদিকে ব্রাজিলের পোস্টার বয় নেইমারও পাচ্ছেন জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের সুযোগ। 2019 সালের কোপা আমেরিকার শিরোপা ব্রাজিল জিতলেও দলে ছিলেন না নেইমার, তাই তো দলের সাথে উঁচিয়ে ধরা হয়নি শিরোপা। তবে এবার আবারও সুযোগ এসেছে শিরোপা উঁচিয়ে শিরোপা উল্লাস করার। এবারের আসরে এখন পর্যন্ত দারুণ ধারাবাহিক দুই দল। এখন পর্যন্ত ফাইনালে আসার পথে গ্রুপ পর্বে সেলেসাওরা ভেনেজুয়েলা, পেরু এবং কলম্বিয়াকে হারায়, ড্র করে ইকুয়েডরের সাথে, কোয়ার্টার ফাইনালে চিলি এবং সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তিতের দল। এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ 2টি করে গোল করেছেন নেইমার ও লুকাস পাকুয়েটা, 3টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের। আক্রমণ ভাগে দারুণ রসায়ন গড়ে উঠেছে নেইমার ও পাকুয়েটার মধ্যে। তবে ইঞ্জুরির কারণে পাকুয়েটার ফাইনাল ম্যাচ খেলা নিয়ে আছে শঙ্কা, তবে শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন কোচ তিতে। গোলবারে অনেকটাই নিশ্চিত এডারসনের খেলা, এছাড়া ডিফেন্সের দায়িত্ব আস্থার সাথে পালন করে যাচ্ছেন অভিজ্ঞ থিয়াগো সিলভা এবং মার্ক কুইনহোস। এছাড়া রাইট ব্যাক পজিশনে অনেকটাই নিশ্চিত দানিলো, আর লেফট ব্যাকেও অনেকটাই নিশ্চিত রেনান লোদি। মাঝ মাঠে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলার মূল দায়িত্বে অধিনায়ক ক্যাসেমিরো এবং ফ্রেড, আর আক্রমণ ভাগে নেইমার, রিচার্লিসন এবং পাকুয়েটা ত্রয়ীর উপরই আস্থা ব্রাজিল কোচের। নিজেদের সহজাত 4-2-3-1 ফর্মেশনে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। অপরদিকে চিলির বিপক্ষে ড্র করে আসর শুরু করা আলবিস সেলেস্তরা গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং বলিভিয়াকে, এরপর কোয়ার্টার ফাইনালে হারায় ইকুয়েডরকে। সেমিফাইনালে টাই ব্রেকারে কলম্বিয়ার বিপক্ষে জয় তাদের পৌঁছে দেয় আরও একটি শিরোপার দ্বার প্রান্তে। এখন পর্যন্ত 4 গোল এবং 5 অ্যাসিস্ট করে দলকে প্রায় একাই ফাইনালে নিয়ে গেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এবারে আসলে দলের প্রতি তার নিবেদনই বলে দেয় একটা শিরোপা জেতার জন্য কতটা মরিয়া তিনি। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পা থেকে রক্ত ঝরার পরও মাঠ ছাড়েননি এলএমটেন। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর আর মাত্র 1টি ম্যাচ দূরে সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা। এছাড়াও দলের হয়ে 3 গোল করেছেন লাউটারো মার্টিনেজ, 2 গোল আছে পাপু গোমেজের। নিজেদের সহজাত 4-3-3 ফর্মেশনে মাঠে নামার সম্ভাবনা বেশি আলবেস সেলেস্তেদের, সেক্ষেত্রে গোলবারে নিশ্চিত এমিলিয়ানো মার্টিনেজ। একাদশে ফিরতে পারেন তরুণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, সেক্ষেত্রে জায়গা হারাতে হবে জার্মান পেজেল্লাকে। এছাড়া ডিফেন্সে অনেকটাই নিশ্চিত অটামেন্ডি, রাইট ব্যাক পজিশনে নেহুয়াল মোলিনা এবং লেফট ব্যাক পজিশনে ট্যাগলিয়াফিকোর জায়গায় একাদশে ফিরতে পারেন মার্কোস আকুনা। মাঝ মাঠে পারাদেস, ডিপল এবং লো সেলসো অনেকটাই নিশ্চিত। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে লটারো মার্টিনেজের খেলাটাও অনেকটাই নিশ্চিত, তবে সেমিফাইনালে সহজ কিছু সুযোগ মিস করায় একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস গঞ্জালেস, তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন পাপু গোমেজ। একে অপরের বিপক্ষে মোট 111 বার মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ব্রাজিল, এর মধ্যে 46 জয় ব্রাজিলের এবং 40 জয় আর্জেন্টিনা, বাকি 25 ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ 5 বারের দেখায় 3 জয় ব্রাজিলের এবং 2 জয় আর্জেন্টিনার। তবে পরিসংখ্যানের পাতায় যতটাই পিছিয়ে বা এগিয়ে থাকুক না কেন, ম্যাচটা যখন কোপা আমেরিকার ফাইনাল, সেখানে নিজেদের সুযোগগুলো যারা সময় মতো কাজে লাগাতে পারবে তারাই হাসবে জয়ের হাসি। ফাইনাল ম্যাচের স্নায়ুচাপ সামলে রাখাটাও ম্যাচ জয়ের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে। এবার কি জাতীয় দলের জার্সিতে একটি শিরোপা জয়ের আক্ষেপ ঘুচবে মেসির, নাকি আরও দীর্ঘায়িত হবে শিরোপা জয়, নাকি মেসি সহ আর্জেন্টিনাকে হতাশ করে দিয়ে নিজেদের মাঠে 10ম কোপা শিরোপা জিতে নেবে নেইমারের ব্রাজিল? উত্তরের জন্য আর মাত্র 1টি ম্যাচের অপেক্ষা।